মানে সব চাইতে ইলেকট্রিকটা আগে দরকার প্রথমে প্রথম ইলেকট্রিক না হলে কোনো দোকান কিছুই থাকতে পারছে না মালপত্র নষ্ট হয়ে যাচ্ছে এখানে কিন্তু তোমরা যদি একা একা আসো তোমাদের কিন্তু গা ছমছম করবেই কেননা বলা যায় যে ভুতুরে পরিবেশের মতো অনেকটা হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল যাদব ব্লগস তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে আছে আমি শিবপুর বড় বাজার মেইনলি আজকে আমি যাবো মঙ্গল তো এখানে কিভাবে তোমরা আসবে সেই প্রসেসটাই তোমাদের বলি যে তোমরা যে কোনো লাইন থেকে যদি শান্তিপুর এমনকি রানাঘাট বা কৃষ্ণনগর সাইড থেকে আসো তাহলে তোমাদের কিন্তু পায়েরডাঙ্গা স্টেশনে নামতে হবে এবং পায়রাডাঙ্গা স্টেশনে নেমে সেখান থেকে প্ল্যাটফর্মের বাইরে অটো বা টোটো কিন্তু তোমরা দেখতে পারবে তো সেখান থেকে অটো বা টোটোই করে কিন্তু তোমরা চলে আসতে পারো শিবপুর বড় বাজারের এখানে আর এখানে কিন্তু তোমাদের নামিয়ে দেবে আর যদি তোমরা শিয়ালদা থেকে আসো তাহলে কিন্তু তোমাদের নামতে হবে মানে রানাঘাটের একটা স্টেশন আগে পায়রাটাঙা স্টেশন এবং সেখান থেকে কিন্তু সেম প্রসেসে তোমরা আসতে পারো আর এখান থেকে কিন্তু মাত্র পাঁচশো মিটার দূরেই কিন্তু আছে সেই মঙ্গলদ্বীপের ঘাট তো সেটাকে মেইনলি বলে হচ্ছে শিবপুর ঘাট সামনের দিকে এগিয়ে আসলে তোমরা কিন্তু রাস্তার দুই ধরে অনেক ফসল দেখতে পারবে যেগুলি এখানে লাগিয়েছে বা এখানকার মানুষরা চাষ করে আর ওই যে দেখা যাচ্ছে মানে একদম কাছেই এই শিবপুর ঘাট তো বন্ধুরা ঘাটে যাওয়ার আগেই ঠিক এখানে একটা পিকনিক স্পট আছে এখানে কিন্তু তোমরা এসেও কিন্তু পিকনিক করতে পারো প্লাস আমি যেখানে যাচ্ছি মানে মঙ্গলদ্বীপ সেখানেও কিন্তু অনেকে পিকনিক করে ওখানে কিন্তু তোমরা পিকনিক করতে পারো দূরে কিছুটা দূরেই কিন্তু ওটা হচ্ছে গুহা চড়াই ওখানেও কিন্তু মানুষটা ঘুরতে যায় ওটাও কিন্তু একটা দ্বীপ বলা যায় তো এই পাশাপাশি কিন্তু দুটো দ্বীপ আর কি দেখতে পাচ্ছি ওখানে কিন্তু দুটো দাদা বসেছিল তাদের কাছে জিজ্ঞেস করলাম বললো যে এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর পিকনিক স্পট আছে যারা অনেক দূরের থেকে আর কি পিকনিক করতে আসে তারা কিন্তু এই জায়গাটায় বিশেষ করে পিকনিক করতে পারে প্লাস ওই যে মঙ্গলদ্বীপ না মঙ্গলদ্বীপও কিন্তু অনেকে পিকনিক করে তো ওখানে আরেকটা কথাও বললো যে যাওয়া আসা চল্লিশ টাকা করে ভাড়া প্রতিজন আর ওই ওখানে পিকনিক করতে গেলে মানে মঙ্গলদ্বীপ পিকনিক করতে গেলে নাকি আড়াইশো টাকা করে জমা দিতে হয় তো তবে বিভিন্ন 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 সময় মানুষ রকম বলে বলে কেউ লাগে কেউ বলে লাগে না এখানে চলে এলাম একটা আমবাগানের কাছে আর এখানে দেখো কি সুন্দর পরিবেশ একেবারে ছায়া বলা যায় তো এখানে নাকি সম্ভবত পিকনিক বেশি হয় স্পট আর এখানে কিন্তু যে বললাম ওখানে একটা মেলা হয় সেই সময়টা কিন্তু এই জায়গাটা পুরো স্পটটা কিন্তু মানুষে ভরে যায় তো বন্ধুরা নৌকা কিন্তু চলে এসেছে এই দেখো এই নৌকা করে কিন্তু এখন যাবো ওই দ্বীপে উঠবো উঠে পড়লাম তাহলে আসার সময় কি এই পাশ পাশ থেকে চিৎকার করবো নাকি এখন তো লোকজন নেই জলে থাকছে বন্ধুরা ফাইনালি নৌকা উইটা পড়লাম আর এই যে কাকাটা নৌকা চালাচ্ছে বলছি কাকা মানুষ হয় এখন তো লোক কম হ্যাঁ এখানে লোক হয় এখানে লোক হয় আর পিকনিক কি কি করতে আছে সবাই আচ্ছা পিকনিক করতে গেলে কোনো কে চার্জ লাগে এখানে লাগে তো দুটো লাগে একটা যদি বড় টিম আসে 20 মিনিট যেন ফ্রিজ নলেজ টাকা নাই আচ্ছা আচ্ছা আর এখানে তাহলে দেখাশোনা করে কারা তো বন্ধুরা শুনলাম কিন্তু কাকার কাছে আর ভাড়া কত টাকা এখানে এখানে চল্লিশ টাকা তাই না তো বন্ধুরা শুনলে কিন্তু এখানে যাওয়া আসা চল্লিশ টাকা ভাড়া আর এখানে কিন্তু পিকনিক করতে গেলে আমি বলেছিলাম আড়াইশো টাকা ওটা আড়াইশো না দুইশো টাকা কিন্তু জমা দিতে হয় দিয়ে কিন্তু এখানে পিকনিক করতে হয় আর এই যে গঙ্গা পুরো এটা গঙ্গা চর এই যে দেখতে পাচ্ছ কাকা কিন্তু চালাচ্ছে আর আর ওই ওই জায়গা থেকে থেকে নৌকাগুলো দেখতে কিন্তু এখানে নিয়ে আসলো এই হচ্ছে চর এখানে কিন্তু আমাকে নামিয়ে দেবে এই যে মঙ্গল আর এই নৌকাটাই শুধুমাত্র আমি আর ওই কাকাটা কিন্তু আছে আর কিন্তু কেউ নেই তোমরা দেখতে পাচ্ছ তাহলে একার জন্য কিন্তু এখানে পার করে দেয় এটা কিন্তু একটা বিশাল ভালো আর কি কথা এই যে চলে এসছে আমরা এখানে নামবো তো বন্ধুরা যাদের যাদের প্রচেষ্টা এই মঙ্গল মানে এরমভাবে সুন্দর হয়েছে এই যে এখানে কিন্তু তাদের একটা ছক দেওয়া আছে আর এখানে কিন্তু বিশ্ব বাংলার যে ইয়েটা হাতে সেটা কিন্তু আছে আর যে এই যে এখানে কিন্তু জলের ব্যবস্থাও করা আছে আর এটা কিন্তু পুরো অনেকটা জায়গা জুড়েই আর এই যে এখানে দুটো জ্রাপের যে স্ট্রাকচার সেটাও কিন্তু আছে এই যে তো বন্ধুরা চলে এলাম এই এইবার কিন্তু চলে এলাম একটা পার্কের এখানে এই যে মেইন যে এন্ট্রান্স এখান থেকে সোজা চলে আসলে তোমরা বাচ্চাদের একটা পার্ক মতো পাওয়া যাবে যেটা হচ্ছে লায়ন্স শতবয়স্ক শত শিশু উদ্যান তো এখানে কিন্তু বাচ্চাদের যে খেলার জিনিসপত্রগুলো সেগুলো বিশেষ করে আছে আর এই দ্বীপটা কিন্তু অনেক বছর আগে হয়েছে মনে হচ্ছে কেননা এই দ্বীপটাতে কিন্তু প্রচুর বড় বড় গাছ তোমরা দেখতে পাচ্ছ আগের একটা ভিডিও করেছিলাম ওই দ্বীপটাতে কিন্তু এত বড় বড় গাছ ছিল না তবে এই দ্বীপটাতে কিন্তু অনেক বড় বড় গাছ আছে তার মানে এই দ্বীপটা অনেক আগেই জেগে উঠেছে আর এখানে যে বাচ্চাদের খেলাধুলোর যে জিনিসগুলো রয়েছে এগুলো কিন্তু সংরক্ষণ করা করলে এখানে কিন্তু পর্যটক আরও বাড়বে আশা করি এখানে কিন্তু একটা দোলনাও আছে দেখছি আর বসার কিন্তু অনেক কিছু এখানে আছে দেখো ওই পাশে কিন্তু একটা ইগেলের পুরো টোটালি স্টেকচার মতো একটা সুন্দর মূর্তি টাইপের আছে আর এই সাইডটা কিন্তু কিন্তু পুরোটাই বাগান বাগান একটা দেখো এই যে ইগলের পুরো স্ট্রেকচারটা কিন্তু এখানে আছে যতটা আমি ভেবেছিলাম মঙ্গল দ্বীপটা কিন্তু তার থেকে একটু অনেক সৌন্দর্যে ভরা এই দ্বীপটা যদি সুন্দরভাবে পরিচর্যা এবং কাজ করা হয় তাহলে সত্যি কথা বলছি এইটা একটা সুন্দর মানে ভিজিটিং স্পট এবং পিকনিক স্পটে পরিণত হবে তোমরা কিন্তু আগেই শুনতে পারলে এখানে কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে বেশিরভাগ পিকনিক মানে শীতের টাইমটাতে বেশিরভাগ পিকনিক কিন্তু এখানে হয় আর জায়গাটা এত সুন্দর আর যেহেতু অনেক কম রেঞ্জে জায়গাটায় আর কি ভাড়া দেয় ভাড়া দেয় বলতে স্পটটা ঘুরতে দেয় এটা কিন্তু তোমরা আশেপাশে কোনো জায়গায় দেখতে পারবে না আর শীতের টাইমটাতে এই জায়গাটা যে এত সুন্দর হয় সেটা হয়তো বা তোমাদের বলে বোঝাতে পারবো না তবে এখানে কিন্তু অনেক কাজ করার কিছু বাকি আছে কেননা এত সুন্দর একটা স্পট যদি আরেকটু সৌন্দর্য করা হয় তাহলে কিন্তু জায়গাটা আরও ফেমাস হবে এবং বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু এই জায়গাটায় আসবে আশা করি আমি কিন্তু এই সাইডটাতে এলাম আর এই সাইডটাতে যে তোমরা যে ইটের কনস্ট্রাকশন মতো অনেকটা রাস্তা টাইপের দেখতে পাচ্ছ না এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর তো এই জায়গাটা দিয়েই আমি হাঁটব আর এই জায়গাটা সম্ভবত করা হয়েছে মানে আমি যতটা বুঝলাম যে ক্যানালটা হয়ে গেছে এটা তো ভরে গেছে এটা মনে হয় পাখিদের জল খাওয়ার যে একটা প্রসেস সেটাই মনে হয় করা হয়েছিল আর তোমরা কিন্তু ওই যে দূরে দূরে বসার অনেকটা জায়গা দেখতে পারবে এই দ্বীপে আসলে তো এই মঙ্গল দ্বীপে সত্যি আর মঙ্গল দ্বীপটা কিন্তু অনেকটা বড় একটা দ্বীপ সম্পূর্ণ মঙ্গলদ্বীপটা ঘোরা মনে হয় সম্ভব হবে না কেননা প্রচণ্ড রদ আর মেইনলি যে রোডগুলো সেগুলো কিন্তু নেই এটা যেহেতু এখন মাঠে পরিণত হয়েছে বা একটা কৃষি কৃষিক্ষেত্রে পরিণত হয়েছে সেই জন্যই কিন্তু তেমন একটা রাস্তার ব্যবস্থা ভালো মতো করে নেই মানে এক সাইড দিয়ে বলা যায় রাস্তা আর তোমরা এই বনটা দেখো এই সাইডটা দেখে পুরোটাই মনে হচ্ছে যে কোনো একটা বড় জঙ্গলে চলে এসছি যে বড় বড় গাছে লতা পাতা একদম ভাবে রয়েছে মানে ভীষণ একটা সুন্দর আর এই সব পরিবেশেই কিন্তু সব থেকে ভালো পিকনিক একটা স্পট হয় মানে আজকে কিন্তু এতটা গরম তাও কিন্তু মনে হচ্ছে না যে এখানে গরম মানে একদম কি বলা যায় ঠান্ডা পরিবেশ আর একটা কথা তোমাদের বলি এখানে কিন্তু তোমরা যদি একা একা আসো তোমাদের কিন্তু গা ছমছম করবেই কেননা বলা যায় যে ভুতুরে পরিবেশের মতো অনেকটা বলে না যে কোনো জিনিস যদি ব্যবহার না করি বা কোনো জিনিস যদি পরিচর্যা না করি যেরূপ ব্যবস্থা বা যেরূপ হয় ঠিক এটা কিন্তু ঠিক তেমনই হয়ে গেছে মানে এখানে পুরো একদম জড়া জঙ্গলে ভরে গেছে মানে দ্বীপটা এতটা সুন্দর আর যেহেতু দ্বীপটা তৈরি করা হয়েছে একটু সুন্দরভাবে কাজ করলে এই দ্বীপটাতে কিন্তু প্রচুর মানুষ আসবে সেটা কিন্তু ভাবাই যায় আর এখানে যে পিকনিক টিকনিক হয় সেটা কিন্তু দেখা যাচ্ছে আর ওই সাইডটার থেকে এই সাইডে চলে এলাম এই সাইডে কিন্তু যে একটা পি এখানে যে একটা যে বাচ্চাদের বিনোদনের জন্য যে জিনিসগুলো করা হয়েছে সেইগুলো কিন্তু জায়গাটা পুরো ভরে গেছে গাছ এবং লতা লতাপাতায় ঠিক আছে একদম মানে যাচ্ছেটাই অবস্থা মতো হয়ে গেছে অনেকটা হেঁটে এলাম আর হেঁটে এসে দেখি অনেকটা কনস্ট্রাকশনের যে কাজগুলো হয়েছে রাস্তা সেগুলো কিন্তু দেখতে পেলাম আর এখানেও কিন্তু অনেকগুলো যে পিলার সে পিলার এখানে করেছে সেগুলোও কিন্তু এখানে দেখা যাচ্ছে আর এইগুলো সম্ভবত এখানে ঘেরার কাজে ব্যবহৃত হবে বলে বোঝা যাচ্ছে এই দিকে কিন্তু সম্পূর্ণই মাঠ আর আমি কিন্তু ওই দিকটার থেকে এলাম জঙ্গলের পরিমাণটা এতটাই বেশি ঠিকভাবে বোঝা যাচ্ছে না যে কোন দিক থেকে আমি কোন দিকে যাচ্ছি তবে জায়গাটা কিন্তু অসাধারণ লাগছে একদম গ্রামীণ পরিবেশের মতনই বলা যায় যে যেমন আমরা বন জঙ্গলে গেলে যেমন একটা পরিবেশ দেখি না ঠিক তেমনই তো মনে হচ্ছে যে কোনো হান্টেড প্লেস যে একটা শহর যেমন উড়ে চলে যায় না যে বিভিন্ন বছর মানে একটা শহর যেমন পঞ্চাশ ষাট বছর ধরে যখন পরিত্যক্ত অবস্থায় থাকে য তখন যে কেমন অবস্থা দেখা যায় এই পার্কগুলো দেখে কিন্তু তেমনই মনে হচ্ছে ঠিক আছে তো তোমরা কিন্তু এখানে আসলে অবশ্যই এগুলো ভিজিট করো আর বিকেলের টাইমে কিন্তু তোমরা এসে এখানে ভিজিট করো কারণ দুপুর টাইমে কিন্তু প্রচণ্ড রোদ যদিও গাছপালা আছে তবুও কিন্তু প্রচণ্ড রোদ কিন্তু এখানে এখানে কিন্তু দুটো আবাসস্থল করা হয়েছিল আর এর আগে কিন্তু এই রোডটা থেকেও যাওয়া যায় তো পরিবেশটা একেবারে মনোরম পরিবেশ কল আছে কিন্তু মনে হয় জল নেই সম্ভবত জল কিন্তু খেলাম জল কিন্তু অতটা যতটা ভেবেছিলাম অতটা ভালো না তবে খাওয়া যায় আর কি মানে মেটানোর জন্য যতটা প্রয়োজন যতটা দরকার ঠিক ততটা কিন্তু এখান থেকে তোমরা নিয়ে নিতে পারো তবে কেমন একটা মনে হলো তবে দেখি এখানে যে মানুষগুলো আছে তারা তো জল সাথে করে সবসময় নিয়ে আসতে পারে না তবু তো তারা মনে হয় এই জলগুলোই খায় এই জিনিসটা তোমরা দেখো একটা হাতের মধ্যে এই গাছটা পুরো কিন্তু ইয়ে করা হয়েছে সেমন ভাবে মানে এমনভাবে জিনিসটা বেশ সুন্দর লাগছে আর এটা হচ্ছে ট্যাঙ্কি এখানে গিয়ে এসে কিন্তু তোমরা জল খেতে পারো প্লাস ওইদিকে তোমাদের দেখালাম ওইদিকে কিন্তু একটা কল আছে কলের থেকেও খেতে পারো আর এখানেও কিন্তু অনেকগুলো যে ঘর দেখছি একটা স্টে রুম দেখছি এটা কিন্তু এখন বর্তমানে অফ আছে আর কি তো ভালোভাবে কনস্ট্রাকশনের কাজগুলো সম্পূর্ণভাবে যদি করা হয় এখানে কিন্তু একটা ভালো স্পটে পরিণত হবে তোমরা কিন্তু বুঝতেই পেরেছো তো বন্ধুরা এখানে কিছু কাকারা বসে আছে কাকা জ্যাঠা যাই বলি না কেন বসে আছে তাদের কাছ থেকে শুনি যে এই জায়গাটা আর কি ডেভেলপ করলে মানে আরও বেশি মানুষ হবে প্লাস সবাই এখানে বেশি করে ঘুরতে আসবে তো কাকা এই জায়গাটা সব থেকে বেশি প্রয়োজনটা কি জায়গাটা তো খুবই সুন্দর দেখা খুব সুন্দর ইলেকট্রিকটা মেন প্রয়োজন ইলেকট্রিকটা মেন প্রয়োজন আর এখানে একটা জিনিস দেখলাম যে মানে এখানে কেউ যদি এসে থাকতে চায় এই ইলেকট্রিসিটির জন্যই থাকবে না প্রথম না 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 তারপরেও এই জিনিসগুলো তো মনে হচ্ছে ভালো করে সংরক্ষণ এখন করে না করে না কারণ এই গাছগুলো দেখে বোঝা যাচ্ছে প্রায় এক থেকে দুই বছর মানে কোনো পরিষ্কারই করা হয় না তবে এইগুলো করলে এই যে গাছগুলো ভালোভাবে পরিষ্কার করলে এখানে কিন্তু একটা ভালো একটা পরিবেশ সত্যি বলতে ভালো পরিবেশ এই সাইডটাতে ঘুরলাম তো আমি দেখলাম ভালো একটা পরিবেশ হোটেল জায়গা হোটেল জায়গা মানে লোক ঘুরে ফিরে বেড়াতে পারবে অনেক সময় ধরে থাকতে পারবে এবার গাছপালা রয়েছে সুন্দর সাজানো রাস্তাঘাটও করা আছে সুন্দর এবার মানুষ আসলে আনন্দ পাবে এখানে এসে ঘুরে ফিরে খোলা মেলা জায়গা পাবে মানে এখানে যারা এই যারা এইটার মানে দেখাশোনা করা বলা যায় দ্বীপটার দায়িত্বে যারা আছে তারা এই জায়গাটা একটু পরিবর্তন করে না করবে ওই সিজন আসলে করে সিজন আসলে ওই দুই তিন মাস চলে যখন ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এগুলো চলে তখন করে মোটামুটি ভাবে যদি ভালোভাবে করা হয় মোটামুটি সারা বছর ধরেই চলবে আমার মনে হয় চলবে এটা দেখলাম চলবে কারণ আমাদের আশেপাশে দেখা যায় যে এর থেকেও অনেকটা খারাপ পরিবেশ কিন্তু তাও প্রচুর মানুষ হয় কারণ ওইগুলো দেখতে অনেকটা ভালো আর এই জায়গাটা দেখলাম যে পরিবেশটা যদি ভালো করে গোছানো করা হয় মোটামুটি মানুষ আছে দোকানপাচারি থাকলে পারে আরো ভালো কোন জায়গাতে লোক সমাগম থাকে মানে কেউ একটু আড়াল পায় না এখানে আড়াল মানে গল্প গল্পগুজব করতে পারে ভালো ই পায় অবশ্যই তারপরেও আছে যে অনেকটা জায়গায় গিয়ে দেখি না যে গাড়ির আওয়াজ এর আওয়াজ ও আওয়াজে চলছে না 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 একবারে গাড়ি ধোয়া গাড়ি ধোয়া নেই কিছু নেই ও গ্যাস গন্ধ কিছু নেই পরিষ্কার পরিচ্ছন্ন একদম আর যে গরুগুলো করে আনা হয় না এগুলো কিশে করে আনা গরুগুলো সব নৌকা করে আসে বটে করে আবার রাতের সময় নিয়ে চলে যাবো তো বন্ধুরা তোমরা কিন্তু শুনতেই পারলে ওই যে কাকাটার কাছ থেকে তো এই জায়গাটা কিন্তু একটু সংরক্ষণ করলে আরও বেশি মানুষ কিন্তু এখানে হবে আর একটা সুন্দর কিন্তু স্পটে পরিণত হবে আর স্পটে পরিণত হলে আশেপাশের মানুষও কিন্তু অনেক ভালো হবে মানে স্বাবলম্বী হবে ফাইনালি কিন্তু ঘুরে চলে এলাম আর তোমাদের কিন্তু দেখালাম যেহেতু দ্বীপটা কিন্তু অনেকটা বড় আর তোমাদের কিন্তু বললাম যে দ্বীপটাতে পুরোটা ঘুরে বেড়ানোর মতো পরিবেশ নেই সেজন্য কিন্তু পুরোটা ঘুরে দেখাতে পারলাম না পুরোটা ঘুরে দেখাতে বলতে গেলে সেখানে শুধুই আছে মানে চাষের আবাদ আর কি তো যাই হোক দ্বীপটা কিন্তু অনেক সুন্দর লাগলো তোমরাও কিন্তু এসো দ্বীপটা ঘুরো আশা করি ভালো লাগবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় দেখা হচ্ছে সেই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে বাই